হ্যালো বন্ধুরা, দিশারি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবেন, যাতে আমি ভিডিও শেয়ার করার সাথে সাথে আপনারা সবার প্রথমে নোটিফিকেশান পেয়ে যান। বন্ধুরা, আজকে আমি আলোচনা করব যে এই শীতের সময় আমরা আমাদের ত্বকের যত্ন নিব কীভাবে। এসে গেল শীত, চারপাশের প্রকৃতি হিমেল হাওয়া যেন শীতের আগমনের ডাক দিচ্ছে। শীতের সময় প্রকৃতির সাথে সাথে আমাদের শরীরে ত্বকেরও অনেক পরিবর্তন নিয়ে আসে। শীত এলেই ঠান্ডা আবহাওয়ার জন্য ত্বকও শুষ্ক হতে শুরু করেছে। যাদের ত্বক প্রাকৃতিকভাবে শুষ্ক, তাদের সমস্যা আরও বেশি হয়। এই শুষ্ক ও ড্রাই স্কিন থেকে তৈরি হয় রিঙ্কেলস বা বয়সের ছাপ। এজন্য এই সময় আমাদের ত্বকের বাড়তি যত্ন নিতে হবে। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব যে শীতকালে আমরা কিভাবে খুব সহজ উপায়ে আমাদের ত্বকের যত্ন নিতে পারি। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন এবার জেনে নেওয়া যাক শীতকালে ত্বক ভালো রাখতে আমাদের কী কী করতে হবে। অতিরিক্ত খার দেওয়া ফেস ওয়াশ ও সাবান ব্যবহার করবেন না। শীতে এমনিতেই ত্বক শুষ্ক থাকে, তাই খারযুক্ত সাবান ও ফেস ওয়াশ ব্যবহার করলে এতে ত্বকের নানা সমস্যা দেখা দেয়। এছাড়াও যাদের ড্রাই স্কিন, শীতের সময় তাদের অবশ্যই খুব কম পরিমাণে ফেস ওয়াশ ব্যবহার করা উচিত। শীতকালে গ্লিসারিনযুক্ত সাবান ব্যবহার করলে ত্বক বেশ ভালো থাকে। শীতকালে মুখ ধোয়ার পরে অবশ্যই ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে। এছাড়াও কোনো ক্রিম বা লোশন যা আপনার ত্বককে হাইড্রেট করে, এক্ষেত্রে গ্লিসারিন এবং বাটারযুক্ত ক্রিম ব্যবহার করতে পারেন। এটি বেশ উপকারী। যদি আপনার ফেসটি অত্যন্ত শুষ্ক হয়, তবে ময়শ্চারাইজারের আগে সিরাম ব্যবহার করতে পারেন। এতে আপনার স্কিন মসৃণ থাকবে। ভালো ফলাফলের জন্য আপনারা এটি দিনে দুবার ব্যবহার করতে পারেন। সপ্তাহে অন্তত একবার ত্বকে স্ক্রাবার ব্যবহার করুন, অবশ্যই আপনার ত্বকের ধরন অনুযায়ী। এতে ত্বকে জমে থাকা মরা কোষগুলো স্কিন থেকে দূর হয়। শীত মানে গরম জলে স্নান করার প্রবণতা থাকে, কিন্তু এটা ত্বকের জন্য ক্ষতিকর, তাই শীতে হালকা উষ্ণ জল দিয়ে স্নান করা উচিত। এতে ত্বক ভালো থাকে। স্নানের আগে ভালোমতো তেল মেখে 10 মিনিট অপেক্ষা করে স্নান করলে ত্বক বেশ ভালো থাকে। শীতকালে স্নানের পরে অবশ্যই ভালোমতো ময়শ্চারাইজার ব্যবহার করা উচিত। গরমকালে সানস্ক্রিন ব্যবহার করলেও অনেকে শীতকালে সেটা ব্যবহার করার প্রয়োজন মনে করেন না, কিন্তু এই ভুলটা করবেন না, কারণ শীতকালে সূর্যের তাপ অনেক বেশি থাকে, তাই সানস্ক্রিন ব্যবহার করার পর রোদে বের হওয়া উচিত। শীতকালে জল পান করার প্রবণতা কমে যায়, এতে শরীর ড্রাই হয়ে যায়, ত্বকে এর ক্ষতিকর প্রভাব পড়ে, তাই শীতকালে পর্যাপ্ত পরিমাণে জল পান করা উচিত। শীতকালে ঠোঁট ফেটে যাওয়াটা আমাদের সকলের কাছে সবচেয়ে এক বড় সমস্যা। ঠান্ডা আবহাওয়ার জন্য ঠোঁট বারবার ফেটে যায়, কখনো ঠোঁট এতটাই ফেটে যায় যে চামড়া উঠে আসে ও রক্ত বের হয়। অনেকের অভ্যাস আছে জিভ দিয়ে ঠোঁট ভেজানো, এটা একদম ভালো অভ্যাস নয়, এতে ঠোঁট আরও বেশি করে শুষ্ক হয়ে যায়। শীতের সময় ঠোঁটের ভালো মতো যত্ন নেওয়া উচিত। নিয়মিত ঠোঁটে স্ক্রাব করুন স্নানের পর এবং রাতে ঘুমানোর আগে ঠোঁটে ভালো মতো ময়শ্চারাইজার বা লিপ বাম ব্যবহার করুন, এতে আপনার ঠোঁট থাকবে সুন্দর ও মসৃণ। আশা করি এই সমস্ত টিপসগুলো মেনে চললে আপনারা শীতকালে বেশ ভালো মতো ত্বকের যত্ন নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরবর্তী অন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।